অল টাইম বাংলা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা তুলে ধরছি একটি অসাধারণ অ্যাপ্লিকেশন, যার সাহায্যে আপনারা টেক্সট লিখবেন এবং সেটিকে গানে পরিণত হবে। এটি করবার জন্য প্রথমত আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন। এই অ্যাপ্লিকেশনটি আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, সেটি আমরা ডাউনলোড করে নিই। তো বন্ধুরা, আমরা প্লে স্টোরে গিয়ে অ্যাপসটি সার্চ করছি, ডিটি নামে অ্যাপসটি রয়েছে। তো বন্ধুরা, আমরা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি। আমাদের অ্যাপ্লিকেশনটি আগে থেকে ইনস্টল করা ছিল, তবুও আপনারা ইনস্টল করে নেবেন, তারপর আমরা পর্যায়ে পর্যায়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটাতে ইমেল অ্যাড করতে হবে। আমরা ইমেল অ্যাড আগে থেকে করে রেখেছিলাম, আপনারা ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিবেন এবং ইউজার নেমটা দিয়ে দিবেন। আপনারা ভুল ইমেল আইডিও দিতে পারেন, তবুও হয়ে যাবে। এই লেখাগুলো অ্যাপ্লিকেশনের রয়েছে, আপনারা অ্যাপ্লিকেশন থেকে এটি কেটে দিয়ে তারপর আপনারা নিজের যে মনের গানটি রয়েছে সে গানটি লিখবেন, বা আপনার যা ইচ্ছা তাই লিখতে পারেন। বাট এই গানগুলি লিখতে হবে ইংলিশে, বাংলা অক্ষরে লিখলে হবে না। আমরা ডিজে মনিস টাইপ করে নিলাম, তারপর সেটিকে নেক্সট করতে হবে। এটা অলরেডি সার্চিং শুরু হয়ে গেছে, সার্চ হচ্ছে। সার্চিং হতে কিছুটা সময় লেগে যাবে, সার্চিং হতে দিন, তারপর দেখা যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের অল টাইম বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করুন, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশন এবং ভিডিওটি সবার আগে আপনি দেখতে পান।